ভারতে মৃত দাদা, সীমান্তে জিরো পয়েন্টের কাছে শেষ শ্রদ্ধা জানালো বাংলাদেশি বোন, বাগদায় মানবিক বিএসএফ, মানবিকতার কাছে হার মানল সীমান্তের বেড়াজাল। মানবিকতার কাছে শিথিল হল সীমান্তের বেড়াজাল। মৃত দাদাকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশি বোনের জন্য দাদার মৃতদেহ সীমান্তের জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার বিশেষ অনুমতি দিল বিএসএফ। সীমান্তের জিরো পয়েন্টে চোখের জলে দাদাকে শেষ বিদায় জানালেন বোনেরা। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের রণঘাট, ওপারেই বাংলাদেশের বেদবেড়িয়া। রণঘাট এলাকায় থাকতেন দাদা সবুর খান। গত ঈদের দিন বিকালে পুরুলিয়া বাজারে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হয় সবুর খানের। ঘটনায় জখম হন তিন বাইক আরোহী। ঈদের দিন এমন মর্মান্তিক ঘটনায় আকাশ ভেঙে পড়ে সবুর খানের পরিবারের ওপর। ঈদের আনন্দ নিমেষেই মাটি হয়ে যায়। দাদার মৃত্যুর খবর পৌঁছায় সীমান্তের কাঁটাতারের ওপারে বাংলাদেশে থাকা দুই বোনের কাছে। ওদেশ থেকে বোনেরা কাতর আবেদন জানান, একবার চোখের দেখা দেখতে চান দাদাকে, একবার শেষ শ্রদ্ধা জানাতে চান। রণঘাট পঞ্চায়েতের হরিহরপুর গ্রামের পঞ্চায়েত সদস্য আমিনউদ্দিন দফাদার, আব্দুল গফফার মণ্ডল বোনের শেষ আবেদন নিয়ে পৌঁছে যান রণঘাট বিওপিতে, কথা বলেন কোম্পানি কমান্ডারের সাথে। অত্যন্ত মানবিকতার সাথে বিষয়টি বিবেচনা করে বিএসএফ। বিএসএফের পক্ষ থেকে তৎক্ষণাৎ কোম্পানি কমান্ডার যোগাযোগ করেন বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তাদের সাথে। মানবিক দিক খতিয়ে দেখে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপর রবিবার বিকালে সীমান্তের জিরো পয়েন্টের কাছে নিয়ে আসা হয় দাদা সবুর খাঁয়ের মৃতদেহ। আগে থেকেই সেখানে হাজির হয়েছিলেন বাংলাদেশের দুই বোন সালমা ও ফাতেমা, তাদের অন্যান্য আত্মীয়রা। সীমান্তের জিরো পয়েন্টে এনে রাখা হয় দাদার নিথর দেহ। আদিগন্ত জোড়া ধানের ক্ষেত, রং ধরেছে তাতে। বৈশাখের বিকালে আকাশের কোণে যেন আজ কালো মেঘ। সালমা ও ফাতেমার শৈশবের হাজারো স্মৃতির মাঝে আজ রাষ্ট্রের তার কাটা, ভারী বুটের শব্দ। দাদার মৃতদেহ ছুঁয়ে কেঁদে চলেছেন বোন, হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। এ বিষয়ে হরিহরপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফার মণ্ডল জানান, দাদার মৃত্যুর খবর বিএসএফকে জানানোর পর অত্যন্ত মানবিকতার সাথে বিজেপির সাথে যোগাযোগ করে বিএসএফ, যাতে দাদাকে তার বোন শেষ বিদায় জানাতে পারে। এ বিষয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানান, সর্বদা সীমান্তে অতন্দ্র প্রহরীর কাজ করে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী সর্বদাই অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে, তবে মানবতা ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে তারা সর্বদা প্রস্তুত। বিএসএফের এই মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন দুদেশেরই সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।